মেঘা? কিন্তু মেঘা তো বাড়িতে। তোর বিশ্বাস হচ্ছে না? তুই পুলিশ হসপিটালে আয় না, এসে নিজে চোখে দেখে যা কিভাবে মৃত্যুর সঙ্গে ফাইট করছে রাজা। দেখে যা, দেখে যাস। আমি আমার দুই কানকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু মেঘা রাজাকে কেন মারবে? দুষ্ট যে রাজার প্রাণ সেটা তো জানে, হয়তো সেই আক্রোশে। এনিওয়ে দময়ন্তী শুনে রাখ ভালো করে, মেঘা যদি ভেবে থাকে এইসব করে ও পার পেয়ে যাবে, ও ভুল ভাবছে। কারণ রাজা পুলিশকে সমস্ত কিছু বলেছে। ওকে বলিস এবারে জেলে যাবার জন্য তৈরি থাকতে। ওকে, হ্যালো সুদেশা, শোন শোন দিদি ভাই, কি হয়েছে, কি হয়েছে? মেঘা রাজাকে গুলি করেছে। তুই মেঘাকে ডাক তো, এক্ষুনি এ ঘরে মেঘাকে ডাক। তুই তুমি বসো, তুমি একটু বসো এখানে দিদি ভাই, একটু জল খাও, একটু জল খা। আমি এক্ষুনি মেঘাকে ডেকে আনছি, এক্ষুনি ডেকে আনছি। দিদি ভাই, তুমি তুমি রাজাকে গুলি করেছ? সর্বনাশ, এই খবর এখানেই পৌঁছালো কি করে? না না না, মেঘা ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না, কিছুতেই স্বীকার করবো না আমি, কিছুতেই না। সে যত চাপিয়ে আসুক আর যে যাই বলুক না কেন। কি 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 বললে তুমি? রাজা, রাজাকে আমি গুলি করেছি? মা, রাজার যে গুলি লেগেছে সেটা আমি এখন তোমার মুখ থেকে প্রথম শুনতে পেলাম। মাই গড, মা মা তুমি কি বলছো? রাজার গুলি লেগেছে? রাজা কেমন আছে? ও ও ঠিক আছে, ঠিক আছে তো? কি হলো মা, চুপ করে কেন আছো বলো, কি হয়েছে? মনে হচ্ছে আমার অভিনয়টা কাজে লেগে গেছে। আর একটু আর একটু বলটা লাউড হতে পারলেই দুজনের মনে আমার কথাগুলো একেবারে গেঁথে ফেলা যাবে। কি হলো মা, মা তুমি কিছু বলছো না কেন? তুমি কেন চুপ করে আছো? তুমি বলো না, রাজা কেমন আছে মা? মনি মনি, মা কেন চুপ করে আছে? মনি মা কিছু বলছে না কেন? মনি মনি, খবরটা সত্যি তো? হ্যাঁ মেঘা, সুদেশনাদি ফোন করেছিলেন, দিদিভাই ফোনটা ধরেছিল। স্ট্রেঞ্জ, এদের দেখছি হোল ফ্যামিলির একটা স্বভাবই দাঁড়িয়ে গেছে, যা কিছু খারাপ হয় তার জন্য শুধু মেঘা দায়ী, শুধু মেঘা। আচ্ছা মা, তুমি তুমি তো ভারী অদ্ভুত, তুমি তুমি একবার ওনাকে জিজ্ঞাসা করলে না যে উনি যদি দেখেই থাকেন যে আমি রাজাকে গুলিটা মেরেছি, তাহলে তখন উনি কেন বাধা দিলেন না আমাকে? আর আর যদি উনি না দেখে থাকেন, তাহলে ওনাকে কে বলল, কে বলল যে আমি রাজাকে গুলিটা মেরেছি? সুদেশনা তো বলল রাজা নিজে কমপ্লেইন করেছে তোমার নামে। কি রাজা বলেছে? তার মানে রাজা মরেনি, রাজা বেঁচে আছে? সে কি, তবে যে গুরুদেব বলল, কি বললে মা তুমি? রাজা বলেছে? কিন্তু তুমি তো এইমাত্র বললে যে রাজার গুলি লেগেছে। লেগেছে তো, ও পুলিশ হসপিটালে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, কিন্তু জ্ঞান থাকাকালীন ও তোমার নামে করেছে পুলিশকে। উফ, মরার উপর খারার খা, এই গুরুদেবের উপর ভরসা করাটাই আমার কাল হয়ে দাঁড়ালো, কি করি আমি এখন? কিভাবে কিভাবে ম্যানেজ করি? কি ব্যাপার, খুব টেনশনে পড়ে গেলে মনে হচ্ছে? টেনশন কি বলছো মনি তুমি? আমার টেনশন হবে না, আমার জীবনে আর কি বেঁচে আছে বলো তো? চিরটা কালের মতন আমি অসুখী হয়ে গেছি, আমার আমার মন, আমার মন আমার কাছে নেই। রোহন চোখে দেখতে পায় না, আর তার উপর, তার উপর আমার উপরে এত বড় অপবাদ। যখন একটু একটু করে
একটু একটু করে আমি আমি তোমাদের সবার মনে আমার প্রতি একটা বিশ্বাস জাগিয়ে তুলতে চাইছি। ঠিক তখনই আমার উপর এরকম একটা অপবাদ, একটা নোংরা অপবাদ চাপানো হলো। আমি কী করবো বলো তো মনি, আমি কী করবো তুমি আমাকে বলে দাও না। মা মা তুমি কেন চুপ করে আছো? মা তুমি তুমি কিছু বলছো না কেন? মা মা আমার উপরে এরকম একটা অবস্থায় আমার ছেলেটা মারা গেছে। মা এরকম একটা অবস্থায় আমার উপরে এরকম একটা নোংরা অপবাদ কেন চাপিয়ে দেওয়া হলো? মা মা কেন চাপিয়ে দেওয়া হলো বলো না। আমি 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 কিছু করিনি মা, আমি কিছু করিনি মা। তোমার 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 মাথার দিব্যি খেয়ে বলছি মা, আমি 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 কিছু করিনি মা, বিশ্বাস করো আমি আমি কিছু জানি না, আমি আমি কিছু করিনি। তবে কি সুদেষ্ণার কোনো? জানি না আমি 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 জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। রাজা একমাত্র রাজা আমার মাথার উপর থেকে এই অপবাদের বোঝাটা নামাতে পারবে, একমাত্র রাজা। মা মা আমি রাজার কাছে যাব, হ্যাঁ আমি রাজার কাছে যাব। রাজাকে বাঁচতেই হবে মা, রাজাকে বাঁচতেই হবে। একমাত্র ওই আমার প্রশ্নের সব উত্তর দিতে পারে। ওকে বলতে হবে ও এরকম নোংরা একটা অপবাদ আমার উপর কেন চাপালো। এই সমস্ত কিছুর আনসার ওকে দিতেই হবে, ওকে বাঁচতেই হবে। আমি ওর কাছে যাবো। গুরুদেব আপনার ফোন বাজতে দাও। কারণ সেবার সময় ব্যাঘাত ঘটিও না। ফোনটা তুলুন। আরে ধরুন দেখুন ফোনটা কার। আরে মেগা ম্যাডামের ফোন। আরে গুরুদেব ধরুন দেখুন নতুন কোনো কাজের খবর আছে কিনা। ধরুন হ্যাঁ নমস্কার ম্যাডাম। রাজা কোথায়? রাজা তো মায়ের ভোগে চলে গেছে ম্যাডাম। ওই যে মা করাল বদনী, মা রাজাকে কোলে করে স্বর্গে নিয়ে চলে গেছে। তাই না? ও আচ্ছা, আর স্বর্গ থেকে আপনার ওই করাল বদনী মা দৈববাণী করে পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছেন, তাই তো? কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন তো ম্যাডাম। মানে রাজা মরেনি। রাজা মরেনি? তা কি করে হয়? আমার ছেলেরা নিজের হাতে ওকে মিথ্যে সব মিথ্যে বানিয়ে বলেছে আপনার ছেলেরা। আপনার ছেলেরা কোনো কাজেরই না। শুধু আমার এতগুলো টাকা জলে গেল। দাঁড়ান ম্যাডাম, আমার ছেলেদের উপর পুরো ভরসা আমার আছে। আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো, এসব আজে বাজে কথা আপনাকে কে বলেছে? আজে বাজে কথা? হ্যাঁ আজে বাজে কথা কিনা একটু পরেই টের পাবেন, যখন পুলিশ আপনাদের ডেরায় হানা দিয়ে হাতের মধ্যে হাত করা পড়াবে তখন টের পাবেন। রাজা নিজে গিয়ে পুলিশকে সমস্ত বয়ান দিয়ে এসেছে। তাহলে রাজা এখন কোথায়? ও বাবা আপনিও আছেন দেখছি। হ্যাঁ শুনুন, রাজা এখন আপাতত হসপিটালে আছে, কিন্তু রাজা যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবার হাতে হাত করা পড়বে। তাই ও সুস্থ হওয়ার আগে ওকে চিরকালের মতন সরিয়ে ফেলতে হবে। কি পারবেন তো? পারবো, আলবাত পারবো, পারতে আমাকে হবেই। সেটাই, তবে একটা কথা মনে রাখবেন, এবারের লড়াইটা কিন্তু আরও কঠিন, আর এর ওপরে নির্ভর করছে যে আমরা সকলে সুস্থভাবে বাঁচতে পারবো কি না, বুঝেছেন? আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, এবারের অ্যাকশনটা আমি নিজের হাতে করব। আমি এই ভেবে অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম, রাজা কি কোনো অমরত্বের ট্যাবলেট খেয়েছে? বুলেটটা রসগোল্লার মতো হজম করে ফেললো। একটা কথা মনে রাখুন ডক্টর সামন্ত, এটা কিন্তু ইয়ার্কি ফাজলামো মারার সময় নয়। যেটা করার খুব তাড়াতাড়ি করুন, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব রাজাকে রাস্তা থেকে সাফ করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব।
খবর পাচ্ছি না, একটাও খবর না। মাম্মা যে কি করছে কে জানে। এখান থেকে বেরোতে না পারলে আমিও যে কিছু করব তারও তো কোনো উপায় নেই আমার কাছে। কোনো উপায় নেই, এত অসহায় লাগছে না নিজেকে, কিচ্ছু ভাল লাগছে না। তোর দুষ্টু মনে, তুমি এসে গেছো। বাইরে কি হচ্ছে, কে কি করছে কিছুই তো জানতে পারছিলাম না। আচ্ছা মনি, তুমি জানো তো মন বেঁচে আছে, সেটা রাজা দেখে ফেলেছিল বলে মেঘা রাজাকে গুলি করে মার। আমি সব শুনেছি দুষ্টু, কিচ্ছু বলার দরকার নেই। মেঘা এতদিন ধরে যে নাটকটা সবার সামনে চালিয়ে যাচ্ছিল আজ নিজের হাতেই সেটা শেষ করে দিয়েছে। মানে কি হয়েছে বলো তো? দুষ্টু, আমি জেনে গেছি মেঘাই আসল কালপ্রিট। মনি সেটা তো সবাই জানে, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। আমাদের কাছে প্রমাণ কোথায়? আচ্ছা তুমি এত কিছু জানলে কি করে? আমি মেঘাকে ফোনে কথা বলতে শুনেছি দুষ্টু। যত তাড়াতাড়ি সম্ভব রাজাকে রাস্তা থেকে সাফ করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব। মেঘা, তুমি অনেক বড় মাপের খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অতি বড় চোরও চুরির চিহ্ন ফেলে যায় মাঝে মধ্যে। মনি একটা কাজ করবে? বলো, নিশ্চয়ই করবো। তুমি এক্ষুনি মাম্মার কাছে যাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাম্মাকে গিয়ে পুরো ব্যাপারটা জানাও। সে কাজটা আমি আগেই সেরে এসেছি দুষ্টু। আমি দিদিভাইকে সমস্ত বিষয়টা জানিয়েছি, এতক্ষণে হয়তো দিদিভাই সুদেশনাদিকে নিয়ে ডিআইজির সঙ্গে দেখা করতেও চলে গেছে। উফ মনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার কত বড় উপকার করলে আমি তোমাকে কি বলবো। সেসব কথা এখন থাক দুষ্টু, এখন সব কিছু ভালোই ভালোই মিটে গেলেই হয়। ভালোই ভালো এবার সব মিটবে মনি। রথের দড়িতে এবার যে টান পড়েছে, এবার পাপের ঘড়া ভেঙে চুরমার হয়ে যাবে, সত্যিটা ঠিক বাইরে বেরিয়ে আসবে মনে, বেরিয়ে আসবে। মেঘা, তার মানে এই সব কিছুর পিছনে ওই একজনই মহিলা লুকিয়ে আছে। মেঘা, একটার পর একটা চাল চলে গেছে, এরা সেটা বুঝতে পারিনি। মনকে হারিয়ে আমি এত পাজলড হয়ে গেছিলাম, আমি যে কী করে দুষ্টুকে ভুল বুঝলাম কে জানে। ম্যাডাম, অনুতাপ অনুশোচনা এসব পরে করবেন, মনে রাখবেন মেঘাকে ধরতে আমরা যত দেরি করব তত নাগালে বাইরে চলে যাবে। অ্যান্ড আই এম শিওর মেঘা এতক্ষণে কলকাতার বাইরে, ইভেন দেশেরও বাইরে মনকে কোথাও সরিয়ে ফেলার প্ল্যান করে ফেলেছে। মনকে কেন, মনকে সরাবে কেন? কেন না, মেঘা জানতে পেরে গেছে যে রাজা মনকে দেখে ফেলেছে, আর এও জেনে গেছে রাজা মারা যায়নি। তার মানে রাজা যদি জ্ঞান ফিরে পেয়ে মনের খোঁজ দিয়ে দেয় তাহলে দুষ্ট জেল থেকে ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ দময়ন্তী দেবীর সম্পত্তির অধিকার মেঘা আর কোনোদিনও পাবে না। ভুলে যাবেন না, মেঘা খুব গভীর জলের মাছ। দ্যাটস রাইট, তাই গভীর জলের মাছকে ধরবার জন্যে পাকা ডুবুরির দরকার। আমি এক কাজ করি অফিসার, আমি রোহন আর মেঘাকে আমার সমস্ত সম্পত্তি দেবার একটা নাটক করি, তাতে মেঘাও রিল্যাক্সড হবে, মনে করবে ওর প্ল্যানটা ওয়ার্ক করছে, আর আমরাও কিছুটা সময় পাবো। গুড প্ল্যান, তবে মেঘা আমাদের বেশি সময় দেবে বলে মনে হয় না। আপনার মাথায় কি চলছে বলুন তো? ঠিক আমার মাথায় নয়, আমার মেয়ের মাথায় একটা দারুণ প্ল্যান আছে। কি প্ল্যান? দেখুন,
আপনার মেয়ে কিন্তু আমাদের এই প্রফেশনে আসতে পারতো ম্যাডাম। তাহলে কি বলছেন, প্ল্যানটা ওয়ার্ক করবে? 10% এন্ড আই মাস্ট সে পারফেক্ট। কি হচ্ছে শোনা, খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে না বাবা, কিন্তু কিন্তু ব্যথা করছে কেন বাবা? অপু আমার রাজার কেন ব্যথা করছে? ডাক্তারবাবু তো বললেন যে ব্যথা কমার ওষুধ দিয়েছে। মাসুমা, ওষুধ কাজ করতেও তো একটু সময় নেবে। ডক্টর রয়, পেন কিলার ইঞ্জেকশন দেওয়ার পরও এত সময় লাগার তো কথা নয়। হ্যাঁ, আমারও ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। ভালো ঠেকছে না মানে? হ্যাঁ, আমার আমার রাজা ভালো হবে না, ভালো হয়ে যাবে তো রাজা। ওরা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কাকিমি, আপনি এতটা ভেঙে পড়বেন না প্লিজ। দেখুন, আপনি যদি এভাবে ভেঙে পড়েন, রাজা কিভাবে সুস্থ হয়ে উঠবে বলুন তো? আপনি প্লিজ শান্ত থাকুন, রাজা ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন রাজা ঠিক হয়ে যাবে। স্যার, আমি তো আগেই আপনাকে বললাম, পেশেন্টের যে সমস্ত সিমটম দেখা যাচ্ছে সেগুলো রীতিমতো ভয়। আমরা সেপ্টিকের ভয় পাচ্ছি, সেপ্টিক হয়ে গেলে রাজাকে পচানো মুশকিল হয়ে যাবে। মাসুমা, আপনি শান্ত, আমরা চেষ্টা করছি মাসুমা, আমরা আমরা আমাদের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করবো, কিন্তু কিন্তু বাকিটা তো ঈশ্বরের হাতে না, বাকি তো ঈশ্বরের হাতে। আমি কোনো ভগবান মানি না, এই মুহূর্তে আমি ঈশ্বর মানি না, তুমি 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 আমার ভগবান, তুমি 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 আমরা দেখে আমরা দেখে মানছি তো।